আমাদের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার যে চারটি পর্যায়ের তারিখ ঘোষণা করেছি, সেই নির্বাচন উপলক্ষে উপজেলা পরিষদ নির্বাচন পরিচালনা সংক্রান্ত একটি বিধি আছে আর উপজেলা পরিষদ নির্বাচনে পদপ্রার্থীদের একটি আচরণ বিধি আছে। এই দুটোকে হালনাগাদ করার বিষয়ে আজকে মাননীয় কমিশনের সভা ছিল। এই বিধিমালায় আসলে উল্লেখযোগ্য তেমন কোনো পরিবর্তন নাই, যা ছিল সেটাকে আমরা হালনাগাদ করেছি। প্রথম যেটা ছিল প্রস্তাব করা হয়েছে, কমিশন অনুমোদন দিয়েছে, এরপর আইন মন্ত্রণালয়ে ভেটিং দিলে এটা চূড়ান্ত হবে, এর আগে কিন্তু চূড়ান্ত না, এটা হলো কমিশনের সিদ্ধান্ত। প্রথম সিদ্ধান্ত হচ্ছে যে এখানে যারা স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করতেন উপজেলা পরিষদে, সেক্ষেত্রে আগে 250 জন ভোটারের পূর্ব সম্মতি গ্রহণ করতে হতো, সেটাকে এই কমিশন বিলুপ্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তার পরিবর্তে যেখানে জামানত ছিল সেই জামানতের পরিমাণটাকে বাড়িয়ে 1 লক্ষ চেয়ারম্যান পদের জন্য, আর উপজেলা পরিষদের যারা ভাইস চেয়ারম্যান পুরুষ এবং মহিলা তাদের জন্য 75,000 টাকা প্রস্তাব করেছে। এছাড়া এই আইনে বিধিতে আরও কিছু পরিবর্তন আনা হয়েছে, যেটা আমাদের জাতীয় সংসদ নির্বাচনের যে মূল আইন আরপিও, এই আরপিওতে যে কিছু সংশোধন এনে শাস্তির পরিমাণ বাড়ানো হয়েছিল সেইগুলো এটার সাথে ধারাবাহিকভাবে সমন্বয় করা হয়েছে। আরেকটি পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে, আগে সাদা কালো পোস্টারের কথা বলা হতো, এটা বলা হয়েছে সাদা কালো অবলিক রঙিন, কেউ যদি রঙিন ছবি দিয়ে পোস্টার করতে চায় সেটা করতে পারবে, এটাও একটি সিদ্ধান্ত দেওয়া হয়েছে। আর আরেকটি সিদ্ধান্ত ছিল যে বিদ্যমান বিধি অনুযায়ী আমাদের নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়ার পর থেকে নির্বাচনের পূর্ববর্তী একটি নির্দিষ্ট সময় পর্যন্ত প্রচারণা চালানো যেত, ফলে যিনি পদপ্রার্থী তিনি যেদিন তার নমিনেশন পেপার দাখিল করলেন, দাখিল করার পর হতে ওই প্রতীক বরাদ্দের মধ্যবর্তী যে সময়টা সেই সময়টা তারা বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে জনসংযোগ করলো, সেটা আইনের ভিত্তি ছিল না। এক্ষেত্রে তাই একটি জনসংযোগের ব্যবস্থা রাখা হয়েছে, পদপ্রার্থী তার মনোনয়নপত্র দাখিলের পর থেকে প্রতীক বরাদ্দের পূর্ব পর্যন্ত এই বিধি অনুসরণ করে তিনি নিজেকে পরিচিত করার জন্য জনসংযোগ করতে পারবেন। সেখানে সর্বোচ্চ 5 জন লোক তার সাথে নিয়ে নিকট আত্মীয়দেরকে নিয়ে নিজের পরিচিতির জন্য ভোটারদের বাড়িতে যাওয়া, তাদের সাথে সাক্ষাৎ করা, কথা বলা, এই জাতীয় একটি প্রস্তাব এখানে রাখা হয়েছে। শতকরা পার্সেন্টেজে নিয়ে আসছে, আমরা এখানে বলে দিয়েছি শতকরা 15 ভাগ, অর্থাৎ যে এলাকায় যিনি পদপ্রার্থী হবেন সেখানে যতগুলো ভোট প্রদত্ত হবে, প্রদত্ত ভোটের শতকরা 15 ভাগ যদি পান তাহলে তার জামানত ফেরতযোগ্য, বাকিটা ফেরতযোগ্য নয়। এটা আমরা এখন শতকরা ভগ্নাংশ থেকে আমরা শতকরায় নিয়ে এসে, আগে ছিল অষ্টমাংশ বা দশমাংশ, এটাকে আমরা এখন শতকরা ভাগে নিয়ে আসছি যাতে জনসাধারণের বোঝার জন্য সুবিধা হয়। এই কথাগুলোই ছিল মূলত আমাদের পরিবেশ আইনের দুটো বিষয়। আমরা আগে হাইকোর্টের নির্দেশে আমরা পরিপালন করতাম, এবছর যেটা আমরা বিধির মধ্যে ঢোকানোর প্রস্তাব করেছি, একটু হচ্ছে যারা শব্দ যন্ত্র ব্যবহার করবে সেখানে শব্দের মাত্রা 60 ডেসিমেলের বেশি হতে পারবে না, আর দ্বিতীয় হচ্ছে কোনো ক্রমই কোনো পোস্টার ব্যানার লিফলেট এগুলোকে লিমিটিং করা যাবে না। এটা হাইকোর্টের নির্দেশে আমরা আগে পরিপালন করতাম, যেটা বিধিতে ছিল না এটা আমরা বিধিতে অন্তর্ভুক্ত করার জন্য প্রস্তাবনা দিয়েছি। একটা বিধিতে এক এক রকম ছিল, যদি কোনো পদের ক্ষেত্রে প্রার্থীরা সমসংখ্যক ভোট পায় সেখানে কোনো বিধিতে ছিল লটারির মাধ্যমে নির্বাচিত হবে, কোথাও ছিল পূর্ণ নির্বাচন হবে, এখন এগুলো সমতার ক্ষেত্রে একইভাবে লটারির মাধ্যমে নির্বাচনের প্রস্তাব করা হয়েছে। মনে করেন একজন চেয়ারম্যান অথবা একজন উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান বা নারী ভাইস চেয়ারম্যান, তারা যদি সমসংখ্যক ভোট পায় সেখানে একটি পদ্ধতির কথা বলে দেওয়া হয়েছে, সেখানে রিটার্নিং অফিসার ওখানে তাদের সম্মুখে লটারি করা হবে, লটারিতে যিনি বিজয়ী হবে সেই বিজয়ীকে তিনি বিজয়ী ঘোষণা করবেন, সেক্ষেত্রে ওই লটারি কার্যক্রম সংক্রান্ত একটি কার্যবিবরণী প্রস্তুত করবে এবং সেখানে ওই দুই যে প্রার্থী সমসংখ্যক ভোট পেয়েছেন তাদের উপস্থিতিতে তাদের স্বাক্ষর সম্বলিত কাগজপত্র দ্বারা প্রস্তুত রাখবেন, যাতে এটা নিয়ে পরবর্তীতে কোনো ধরনের কথা না হয় সেটা বলা হয়েছে। এই ছিল মূলত আমাদের উল্লেখযোগ্য প্রস্তাবগুলো, যেগুলো এখন কমিশন অনুমোদন দিয়েছে, এটা আমরা আইন মন্ত্রণালয়ে পাঠাবো, আইন মন্ত্রণালয়ে ভেটিং হলে আবার কমিশনে আসবে, তারপরে আবার কমিশনের থেকে আইন মন্ত্রণালয়ে যাবে, এছাড়াও জারি হলে এটা কার্যকর হবে। যদি আমরা আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের আগে এসআরও জারি করে বিধিটাকে জারি করতে পারি তাহলে সেটা এই নির্বাচন থেকেই কার্যকর হবে।